যারা চলে গেছেন, বীরত্বের ঝান্ডা ছিল তাঁদের হাতে। যারা রয়ে গেছেন, তারাও জাতির সামনে সাহসের এক অনন্য প্রতীক। এই দুর্দিনে, এমন শোকের দিনে সাহসী আমাদের প্রধান সম্বল। নিহত বীর সেনানীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। পল্টনে আমার জন্ম, পল্টনেই বড় হয়েছি। এই পল্টনে বড় হয়েছি বলে আমি খুব ভাগ্যবান। ছোটবেলা থেকেই এই নাট্য আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এবং শেষ পর্যন্ত গিয়ে স্বাধীনতা যুদ্ধ, আমার একদম এক্সাক্ট তারিখটা মনে আসতেছে না, সম্ভবত জুলাইয়ের শুরুর দিকে হবে। তো তখন ম্যাট্রিক পরীক্ষা তো দিলামই না, এবং নিজের পরীক্ষাটা বন্ধ করার জন্য যেটা করলাম, যে একটা লিফলেট তখন আমি বন্ধুবান্ধবদের সাহায্যে, যে যারা অলরেডি মুক্তিযুদ্ধের জন্য কাজ করতেছে এরকম দু একজন বন্ধুবান্ধবদের কাছ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট জোগাড় করলাম এবং আমার বাড়িতে একটা ফেললাম, এবং অন্যান্য যারা ম্যাট্রিক পরীক্ষা এই এলাকায় দিচ্ছে তাদের বাসায় ফেললাম, এবং সেটা আব্বার কাছে নিয়ে দিলাম যে আব্বা বাসার মধ্যে তো একটা লিফলেট এসে পড়ছে কোথায় যেন, আমি যে ফেলেছি সেটা বলি নাই। তখন আব্বা বললেন যে আচ্ছা থাক, তাহলে দেওয়ার দরকার নাই, হ্যাঁ বাসায় থাক। তারপর থেকে সবসময় একটা টার্গেটের থাকলাম যে কবে যাওয়া যায়, কবে যাওয়া যায়, এবং একসময় গিয়ে একটা সোর্স পেয়ে গেলাম। অনেক কষ্টে শেষ পর্যন্ত মাত্র 37 টাকা ছিল পকেটে, একটা দলের সাথে যে পৌঁছলাম মেলাঘর ক্যাম্পে। এর মধ্যে ঠিক হলো যে বাচ্চু ভাই, মানিক ভাই, ওনারা সবাই ঢাকায় আসবেন। তো মানিক ভাইকে কমান্ডার করা হলো। বাচ্চু ভাই ছিলেন টুয়াইসি, শিল্পী শাহাবুদ্দিন ছিলেন, বজলু ভাই ছিলেন, হাকিম ভাই ছিলেন, অনেকে। তো আমরা এবং আমাদের ঢাকার মেইন কমান্ডার ছিল, আমাদের ঢাকার ছিল আসাদ। আর মানিক ভাই শহীদ হয়ে যাওয়ার পর বাচ্চু ভাই হয়ে গেলেন কমান্ডার। সব মিলে টিলে যখন নাকি আমরা একটা নৌকায় গিয়ে উঠলাম, এত টায়ার্ড ছিলাম যে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। নৌকা বোঝাই আর্মস অ্যামুনিশন, এবং এক একটা নৌকার মধ্যে আমরা প্রায় 10-15 জনের মতো দুদিকে মিলে বসে আছি। তো আমাদের আমাদের সামনের যে দুই নৌকা, তার মধ্যে প্রথম নৌকাটায় কেউ একজন একটা সিগারেট জ্বালিয়েছিল, সেই কেউ একজন একটা সিগারেট জ্বালিয়েছিল, এবং সাথে সাথে বৃষ্টির মতো গোলাগুলি শুরু হয়ে যায়। এবং গোলাগুলি শুরু হওয়ার সাথে সাথেই, এবং যেটা হয় যে আমাদের সামনের যে দুইটা নৌকা টোটাল সব শেষ হয়ে যায়। শিমুলে আমাদের ক্যাম্প ছিল, যেটা এখন স্মৃতিসৌধের খুব কাছে। যখন নাকি আমি মিরপুর ব্রিজ পার হই, তখন কিন্তু ওইখানে মিরপুরের রাজাকাররা পাহারা দিচ্ছিল। তো তাদেরকে মানে সেইখানে খুব একটা খুব রিস্কের মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছে, যে তারা যখন পাহারা দিচ্ছিল যে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত ক্যাম্পের ছবি টুবি করে পেয়ে যেত। যুদ্ধের কথা বলছিলাম, যে যেখানে আমার সাথে ছিল সাহার, সেই সাহার আজকে বেঁচে নাই। ফার্ম গেটে ওদের বাসা ছিল, এবং ওই বাসাটাকে ওদের বাসাটাকে ক্যাম্প বানায় ফেলছিল। ওর আম্মা আব্বারা একটু দূরে এক জায়গায় থাকতেন, আর ওই বাসাটায় সাহারা চার ভাই থাকতো, প্লাস ওইটার মধ্যে আমাদের সমস্ত আর্মস অ্যামুনিশন যেটা ঢাকা শহরে আনা হতো ওর বাসায় রাখা হতো, সেখান থেকে নিয়ে অপারেশন করা হতো, আবার ওখানে রাখা হতো। এটা সম্ভবত 15 তারিখ সকালে, সাহারদের চারো ভাইকে মেরে ফেলে রেখে গেছে এবং বাড়ি খালি, কোনো আর্মস অ্যামুনিশনও নাই। এমন একটা সময় যখন আমরা ঢাকায় আর্মস পেলাম না, খালি হাতের বাসায় বসে আছি, ঠিক তেমনই একটা সময় ওদিকে কিন্তু বাচ্চু ভাই, টিটো সহ আরও সবাইকে নিয়ে পাকিস্তানি যোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ করতেছেন, এবং সেই যুদ্ধে এই টিটোকে হারালাম। টিটো
আমাকে খালি জ্বালাইতো যে ও একজনকে ভালোবাসে তাকে ওর ছবি দিবে, একটা ক্লোজ আপ ছবি সুন্দর করে তুলে দিতে। আমি আর রাখ না, দেশটা স্বাধীন হোক, তারপরে তোর ইচ্ছে মতো ছবি তুলবো না। সেই তিটোর ক্লোজ আপ ছবি কিন্তু আমার তোলা হলো না। এই ক্যামেরাটা হলো সেই ক্যামেরা, যে ক্যামেরাটা হলো যে 71-এর ক্যাম্প লাইফের যে ছবিগুলো, সে ছবিগুলো সব এই ক্যামেরায় তোলা। যখন এই যৌথ মিত্রবাহিনীর প্লেন গভর্নর হাউসে অ্যাটাক করলো, অ্যাটাক করে বোম মেরে উড়ে আসতেছে, সেই ছবিটা তুলতে পারলাম। এবং সেই ছবিটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছবি, এই কারণেই যে গভর্নর হাউসে বোম্বিং এর পরে কিন্তু পাকিস্তানিদের মনোবল একদম ভেঙে যায়। তো কাজে সেই ছবিটাই আমার মনে হয় যে আমার লাইফের সবচাইতে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সবচাইতে ইম্পর্টেন্ট ছবি।